পুরুষ তুমি ছুঁতে চাইলে এমনি ভাবে ছোঁবে। এই যে বাসে ট্রেনে রাস্তাঘাটে ভিড়ে ঠেলাঠেলিতে তুমি আমায় ছুঁয়ে দাও, তাতে আমার কোনো আপত্তি নেই। এমন তো কতবার হয়েছে, কতজনে কত ভাবে তাকিয়েছে, ছুঁয়েছে। একবার জানো কি হলো, তখন বয়সটা বেশ অল্প, কলকাতায় লোকাল ট্রেনে চেপেছি, একটাই মাত্র স্টেশন মাঝে, কিন্তু একেবারে চাপাচাপি ভিড়। কোন রকমে ট্রেনে পাটা রাখতেই ট্রেনটা ছেড়ে দিল, আমি ঝুলছি ট্রেনের বাইরে, কোন রকমে একটা লোহার রড ধরে আছি, কিন্তু ঘাম ঘাম হাতে তাও তো পিছলে যাচ্ছে। হঠাৎ একটা পুরুষালি হাত কনুয়ের কাছটা ধরেই হ্যাঁচকা টানে ট্রেনের ভিতরের দিকে নিয়ে এলো আমাকে। আমি বললাম, প্লিজ ছাড়বেন না, আমি পড়ে যাব তাহলে। ছাড়ছি না, ভয় নেই, ভয় ছিল না আর। আরেকবার সেবার গায়ে জ্বর, মাথায় কি ঘুরছিল, চট করে হোস্টেল থেকে বাড়ি যেতে খুব ইচ্ছে হলো, ট্রেন নেই, কোনো ভালো বাস নেই, ঝরঝরে একটা বাস যা পেলাম উঠে পড়লাম। তিলার্ধ জায়গা নেই বাসে, আমি গায়ে জ্বর নিয়ে ঢুকছি দরজার কাছটায়, পিঠের ওপর হাত পড়ল, একজন গ্রাম্য বৃদ্ধ বললেন, বসবে মা, আমি দাঁড়াতে পারবো না, এই পাশটায় বসো কষ্ট করে। পাশে জায়গা ছিল না তেমন, আমার মাথা তোলারও ক্ষমতা ছিল না, রীতিমতো ওনার পায়ের ওপরে বসে পড়লাম। জানালার হাওয়া চোখে মুখে লাগলো, আহ শান্তি। এরকম হয় কিন্তু, রাস্তাঘাটে কেউ হাঁ করে তাকিয়ে দেখে, অস্বস্তি হয়, আমারও হয়, কিন্তু কখনো কখনো খুব ভালো লাগে। একবার যেমন কোথাও একটা যাচ্ছিলাম, বই পড়তে পড়তে বাসের মধ্যেই ঘুমিয়ে পড়েছি, শেষ স্টপেজে এসে কন্ডাক্টর ডেকে তুলল, চেয়ে দেখলাম একটা গন্ড গ্রাম, আর একটি ছেলে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমি তো পাত্তা না দিয়ে বাস থেকে নেমে পড়লাম, বিকেল হয়ে এসেছিল, কন্ডাক্টর বলল এরপর বাস কিন্তু আবার 2 ঘন্টা পর। একা একা দাঁড়িয়ে আছি, ভাবছি কি করব, দেখি পেছনে ওই ছেলেটিও এসেছে। এখানে একটা দোকানে আমার বাইক রাখা থাকে, আমি পৌঁছে দেব। না না, কি দরকার, ভয় নেই, বাড়ি অব্দি পৌঁছে দেব, পরের বাস আস্তে আস্তে তো রাত। কি মনে হলো, বললাম চলুন, ভালো করে ধরে বসুন তো, চাপ নেই। বসলাম, আমাকে ঠিকানা জিজ্ঞেস করে একদম বাড়ির দরজা অব্দি পৌঁছে দিয়ে গেল। বলুন কাকিমা, বাসে ওভাবে কেউ ঘুমিয়ে পড়ে? এই তাকিয়ে থাকাগুলোও তো বেশ লাগে, তারপরে কেউ যদি এমনি এমনি আদর করে, ধরো আছে না কেউ, আমার তাও ভালো লাগে। তখন সন্তান সম্ভবা আমি, দুর্গাপূজায় লাইনে দাঁড়িয়ে অষ্টমীর প্রসাদ নিচ্ছি, খুব গরম, হাঁসফাঁস করছি। 41 অর্ধ এগিয়ে এলেন, একটা প্লাস্টিকের চেয়ারে আমাকে বসিয়ে ভোগ নিতে গেলেন। একটু পরে এসে ভোগের খিচুড়ি পায়েসের প্লেট আমার হাতে দিলেন, যাবার সময় গালে আলতো ছুঁয়ে বললেন, এই অবস্থায় অত রোদে কেন দাঁড়ালে, মুখটা দেখো, মা দুর্গা যেন। তারও অনেক দিন আগে, বেশ 5-6 বছর আগের ঘটনা, জীবনে প্রথমবার রেডিও থেরাপি নিচ্ছিলাম, এই 10 দশকের, তখন জানতামই না এর কি মাহাত্ম। ব্যাঙ্গালোরে থাকি, বিদেশ বিভুঁয়ে বদনাম করার লোক পাওয়া যায়, পাশে থাকার লোকটা কম। প্রথম 2 দিন বেশ নাচতে নাচতে থেরাপি নিলেও 3য় দিনে এসে অবস্থা একেবারে কাহিল। এরকমই একদিন থেরাপির জন্য অপেক্ষা করছি, অফিসের এক কলিগের ফোন এলো, খুব কাছের নয়
তবে মোটামুটি বন্ধু। জিজ্ঞেস করলো কোথায় আছি, বললাম থেরাপি নিচ্ছি। আটকে উঠে বলল, রেডিও থেরাপি চলছে, বলনি একবার? হসপিটালে নাম জিজ্ঞেস করলো। সেদিন থেরাপি সেরে বাইরে এসে দেখি রিসেপশনে দাঁড়িয়ে আছে, মাথা একটা চাটি মেরে বলল, আইডিয়া আছে কোনো, কি হচ্ছে? এবার থেকে আমি আসব সাথে, খবরদার আসবে না একা। সেদিন চোখের জলটার দেখতে দিইনি, ছুঁতে হলে এমনি করে ছো, এমন করে যাতে শেষ দিনটা অবধি তোমার ছোঁয়াটুকু মনে করে রাখতে পারি, গর্ব করে আনন্দ করে বলতে পারি, তুমি একটু হলেও অনেকখানি ছুঁয়েছিলে আমাকে, এখনো ছুঁয়ে আছো, প্রত্যেকবার এমনি করে ছুঁয়ো, সত্যি বলছি আমার ভালো লাগে, আমি কিচ্ছু মনে করি না।